শীতকাল হলেই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া টোটালি অফ হয়ে যায়, কারণ ঠান্ডার মধ্যে একদম খেতে ইচ্ছা করে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি নওশিন। আশা করি আল্লাহর রহমতে আমার সকল আপুরা ভাইয়ারা অনেক ভালো আছেন। চলে আসছি আজকে একটা মিনি ব্লগ নিয়ে, আশা করি আমার ভিডিওটা সবাই দেখবেন। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর শীতের পিঠা কে কে খাইছেন আর কার কোন পিঠা পছন্দ কমেন্ট করে জানাবেন। এই এটা হচ্ছে দুধ চিতই পিঠা, আর এটা হচ্ছে চাল কুমড়ার মোরব্বা। আমার নানু বানাই পাঠাইছিল, আম্মু হচ্ছে পিঠাটা বানাইছে, তো গ্রাম থেকে পাঠানো। আর এই তো দেখতেছিলাম, যদিও আমার পিঠা এগুলো একদমই পছন্দ না, একটু একটু খাই, আমার ওরকমভাবে পছন্দ না। আর এখানে বড়ই বড়ই আসলে ভর্তা বা এই খেতে ভালো লাগে, এটা শীতের সময় মানে কে এই কাজ করে, বেশি বিরক্ত লাগে। তো আমি একটা কাঁচা বড়ই খাচ্ছিলাম, অনেক রকমের বড়ই ছিল আমাদের, আমার গ্রামের বাড়িতে হচ্ছে অনেক রকমের বড়ই গাছ আছে। আর এই যে হাঁসের ডিম, হাঁসের ডিম পাঠাইছে নানু, ওখান থেকে একটা ডিম ভাজি করতেছিলাম ভাত খাওয়ার জন্য। তো এই যে দেখতেছেন হাঁসের ডিমটা আর কি ভাজতেছিলাম, আর এই কড়াইতে হচ্ছে একটু আগে ভাত ভাজি করছে। এখন কেউ ভাববেন না যে আমার কড়াইতে অনেক ময়লা, মশলার মধ্যে ডিমটা ছেড়ে দিছে। আর এটা ছিল হচ্ছে বাসি ভাত, মানে রাতের যে ভাতটা ছিল ওইটা মনে হলো যে ভাজি করে নিই, তো এটা ভাজি করলাম আর একটা ডিম ভেজে ভাবলাম যে খাওয়া দাওয়া করে নিই। কে কে ভাজা ভাত খেতে পছন্দ করেন? আর এই তো আমার ডিম ভাজিটা হয়ে গেছে, আর আশেপাশে মশলাটা ছিল ডিমে হয়ে গেছে। আসলে ঝটপট রান্না করে কোনো রকম একটু খেতে পারলেই হইলো, মানে তো আমার মতো কে কে এরকম ভাজা ভাত খান, মানে বাসি ভাতটা যদি থাকে ভেজে খেতে পছন্দ করেন এটাও কমেন্ট করে জানাবেন। তো আমি ডিমটা ভাজতেছিলাম ভাজতেছিলাম, যদিও এইভাবে ডিম ভাজিটা আগে বেশি খাওয়া হয়তো ঝটপট রান্না হিসাবে। আর এই যে প্লেট থালা বাসন দুই একদিনের একসাথে জড়ো করে রাখছি, এটা হচ্ছে আমার অভ্যাস, প্রচুর শীত হলে একদম কাজ করতে পারি না, আর অসুস্থতা শরীর নিয়ে তো একদমই না। আর এদিক দিয়ে ডিম গোছায় রাখতেছিলাম, আর এই যে এটা চাল কুমড়ার মোরব্বা, মিষ্টি জাতীয় খাবার এত পছন্দ না আমার, বাট তারপর আমি একটু খাইছি। তো সর্বপ্রথম হচ্ছে আমি পিঠা টিঠা এগুলো ঠিকঠাক করে, দেন হচ্ছে ঠান্ডার মধ্যে খেতেও খুব মানে অলস টাইপের লাগতেছিল, একটু সালাদ কেটে নিলাম, টমেটো শসা আর হচ্ছে কাঁচামরিচ নিলাম। তো আমার ফাইনালি হচ্ছে ভাজা ভাতের কালারটা অনেক জোস ছিল, আমার কাছে ভালো লাগতেছিলো দেখতে। আর শসা টমেটো দিয়ে হচ্ছে কাঁচামরিচ দিয়ে কোনো রকম খেয়ে নিলাম, আর ভালো লাগতেছিলো যে আমি ঝটপট রান্না করে ফেলছি। তো এই তো এইভাবেই যাচ্ছে সময়। আর এই ভিডিওটা হচ্ছে বেশ কয়েকদিন আগের ভিডিও, আমি রিসেন্ট যত ভিডিও আপলোড দিতেছি আমার আগের ব্লগগুলো, রিসেন্ট নিউ কোনো ভিডিও আমার মেক করা হয় নাই। তো এখন যতগুলো ব্লগ আসবে হচ্ছে আগেরগুলাই এডিট করি, আপনাদের সাথে সারাদিন কী করি না করি এইটাই হচ্ছে শেয়ার করি। আর সবাই দোয়া করবেন আমার জন্য, আর কে কে শীতের পিঠা খাইছেন, আর খেজুরের রস, আমার খেজুরের রস অনেক পছন্দ বাট আসলে এখন পাওয়া যায় না, লাস্ট হচ্ছে নিলায় আমি একবার খাইছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।